জাতীয় পত্রিকাগুলো দেখে আদালতের নজরে নিয়ে এসেছি যে এই বেগমগঞ্জে যে গৃহবধূর উপরে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটি যদি খুব দ্রুত এটা ডিলিট করা না হয় সোশ্যাল মিডিয়া থেকে বা রিমুভ করা না হয়, তাহলে এখানে প্রাইভেট পার্ট অফ দ্য উইমেন এগুলো আছে, এগুলো কমিউনিটিতে একটা ইফেক্ট পড়বে এবং আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। তো কোর্ট আমাকে বলেছে আপনি লিখিতভাবে এটাকে দাখিল করেন, আমরা আড়াইটার সময় আদেশ দেবো। আড়াইটার সময় শুনানি শেষে এখানে আমি শুধু ভিডিওটাকে ডিলিট চেয়েছিলাম, কিন্তু এখানে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এম আমিরুদ্দিন এবং বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিস্টার রুহুল কুদ্দুস এবং তারা যেটা এখানে পান না তারা এসেছিল, তারা হিয়ারিং করেছিল, তারা বলেছে যে নেগলিজেন্স আছে কিনা ল এনফোর্সার এজেন্সি সে বিষয়টাও এখানে নজরে নিয়ে আসতে হবে। আমি শুধু নিয়ে এসেছি যে ভিডিওটাকে ডিলিট করার জন্য, যাতে করে ইম্প্যাক্ট কমিউনিটির উপরে ইম্প্যাক্ট না পড়ে। কিন্তু পরবর্তীতে কোর্ট সুমোটো রুল ইস্যু করে এবং সেখানে বলেছে যারা ল এনফোর্সার এজেন্সি আছে অফিসারিং চার্জ অফ বেগমগঞ্জ, তারা 32 দিন পরে এই ভিডিওটা কিভাবে আসলো আর ভিডিওটা না আসলে এই 32 দিনের মধ্যে তাহলে ল এনফোর্সার এজেন্সির কোনো নেগলিজেন্স এখানে আছে কি না সেই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কোর্ট সুমোটো রুল ইস্যু করে। আচ্ছা, আদালত বলেছেন যে এই ভিডিওটা যেটা এখন সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে এতে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের বহির্বিশ্বের আমি কোর্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে এই ভিডিওটা যদি ডিলিট করা হয় বা রিমুভ করা হয়, অর্ডার প্রশ্নে বলেছে যে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সেই কারণে ভিডিওটি রিমুভ করা প্রয়োজন। আর বিটিআরসিকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে যত শীঘ্র সম্ভব এটাকে রিমুভ করার জন্য, আর 29/10/2020 একটা সিডি আকারে কেবলমাত্র ইনভেস্টিগেশন পারপাসে কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে এটাকে দিবার জন্য কোর্ট আদেশ প্রদান করে। বিষয়ে কোর্টে উল্লেখ করেছে এখানে রশিদা চৌধুরী নামে একজন, উনি আমাদের ল্যান্ডেড ফ্রেন্ড, উনি বলেছিল যে ওনাকে নারায়ণগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছে যেহেতু উনি মূল হোতা, কিন্তু এফআইআর তার নাম ছিল না। এইটা এটা কেন, এখানেও কোনো নেগলিজেন্স আছে কিনা এ ব্যাপারেও কোর্টের অবজারভেশন আছে। আচ্ছা ভাই, একটা বিষয় যে কোর্ট বলেছে যে এখানে সংবিধানের ভায়োলেশন হয়েছে, কি বলেছে কোর্ট? এই কোর্ট প্রশ্নটা কি বলেছে? কোর্টের আর্টিকেল 32, যেটা 32 আমাদের লাইফ এবং প্রোটেকশন অফ দ্য সিটিজেন অফ দ্য বাংলাদেশ, যে একজন মানুষ, একজন মানুষের সবচেয়ে আশ্রয়স্থল হচ্ছে তার বাড়ি এবং একজন মহিলা তার আশ্রয়স্থল হচ্ছে বাড়ি, সেই বাড়িতে তার বাবা এবং স্বামীর সামনে যে ঘটনাটা ঘটেছে এইটা নিরাপদ নয় কেন, এ ব্যাপারেও কোর্টের অবজারভেশন আছে। কি বলেছে কোর্ট? কোর্ট ভায়োলেশন হয়েছে, কি ভায়োলেশন হয়েছে এটা বলেন। আর্টিকেল 32 ভায়োলেশন হয়েছে, যেখানে রাষ্ট্র এটা, রাষ্ট্র এটাকে নিশ্চিত করবে একজন একজন ব্যক্তি যেন বাড়িতে নিরাপদে থাকে।